এদিকে যানবাহন না পেয়ে কুমিল্লা থেকে লং মার্চে যোগ দিতে অনেকে রওনা হয়েছেন পায়ে হেঁটে। সকাল থেকেই পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় জমায়েত হতে থাকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এখান থেকে বাসে করে ঢাকায় আসার কথা থাকলেও বাস মালিকরা বাস ছাড়তে রাজি না হয়, তারা বিক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক সমাবেশ করে। পরে তারা পায়ে হেঁটেই ঢাকার দিকে রওনা হয়। দর্শক, লং মার্চে যোগ দিতে বন্দরনগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। এছাড়া রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় আছেন আমাদের রিপোর্টার মিজানুর কবির। আমরা দুই জায়গার বর্তমান পরিস্থিতি তাদের কাছ থেকে সরাসরি জানবো। কবির, আমরা আপনার কাছে ফিরবো, তার আগে আমরা চট্টগ্রামে চলে যাচ্ছি কমলদের কাছে। কমল, চরম টানটান উত্তেজনা এবং চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হেফাজতে ইসলাম সকালে তার কিছুক্ষণ আগে তার জুম্মার নামাজ শেষ করেছে। জুম্মার নামাজ শেষ করার পর এখন রওনা হয়েছে ওয়াসার মোড়ে, এখান থেকে তার রওনা দিবে দেখার উদ্দেশ্যে। এক্ষেত্রে একটা বিষয় রওনা করেছে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে সম্পাদক আমরা এখন কথা বলছি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে। একটু আগে এখানে জুমার নামাজ শেষ হয়েছে এবং শান্তিপূর্ণ ভাবেই আজকে জুমার নামাজ শেষ হয়েছে। তবে মুসল্লিরা বেশ আকুতি ছিলেন, আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি নামাজ শোনার আগে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল হেফাজত ইসলামের লং মার্চ কর্মসূচি রয়েছে এবং অন্যান্য কর্মসূচি রয়েছে, সে কারণে এই নামাজ পড়তে আসা নিয়ে তারা একটু আতঙ্কিত ছিলেন। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই নামাজ শেষ করে তারা কিন্তু এখান থেকে স্থান ত্যাগ করেছেন। এখানে আমরা আগে দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন এবং এখন কিন্তু তারা যার যার স্থানে চলে যেতে শুরু করেছেন এবং অনেকটাই ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানটি ত্যাগ করেছেন। আর রাস্তায় যে যান চলাচল, অন্যান্য জুমাতে আমরা দেখেছি যে নামাজের আগে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, তেমন পরিস্থিতি ছিল না, এখানে যান চলাচল করেছিল এবং এখনো যান চলাচল করছে। তো আসলে এই মুসল্লিদের একজনের সাথে আমরা এখন কথা বলবো, যিনি নামাজ আসার আগের পরিস্থিতি এবং পরের পরিস্থিতি আপনাদের জন্য জানাবেন। আপনি নামাজ খুব আসলে মানে আগে এখন পরিস্থিতির আশঙ্কা করছিলেন একটু বলুন আমাদেরকে।